মাটির পুতুল কলমা পরে হাতের ইশারা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা পুতুল কলমা পরে হাতের ইশারা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা পরে হাতের ইশারা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পূজারীদের ডেকে বলে ভুল মহাভুল বলো আল্লাহু রাসূল মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবা সুরভিত ফুলে ফুলে পায়ের তলা মরা ছেলে চিন্তা করে খাজা বাবা আমার খাজা বাবা মাটির পুতুল কলমা পরে হাতের ইশারা মরা ছেলে চিন্তা করে খাজা বাবা আমার খাজা বাবা মাটির পুতুল কলমা পরে হাতের ইশারা মরা ছেলে মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা
আমার যত হব মমিন আর যত হইব মমিন আবুল তাই করেছে একি হৃদয় আনি না মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা মাটির বোতল কলবা পরে হাতের ইশারা दयाले नबीर अर्थात से मक्का होते एक जन आशेकान आशे के आमार खाजा बाबार एक जन आशेकान भक्त से मक्का होते खाजा बाबार एक जन आशेकान भक्त उन्नी एक दरजा निये आजमिरे एसेछिलेन एवं कि सेई दरजाटी ओखाने सेट करा हय एवं एई कारणेई बला हयेछे जे रहमतेर दरजा जेटा पावा जाच्छे आसले बाबार जीवनीते एक जीवनी दुई तीनटा दिक द्वारा थाके कि बाबा ताई थाके ना तो एरकम एकजन आशेकान पावा जाय जे एई दरजाटी उनी সেই দয়াল খাজা বাবার দরবারে আশিকি মন নিয়ে উপহার দিয়েছিলেন যে কারণে দরজাটি সেখানে স্থাপন করা হয় এবং দরজাটির নাম দেওয়া হয়েছিল নামকরণ করা হয়েছিল সেটা এটাই গেল বিষয় আর ছোট করে যে প্রশ্নটি যে আমার খাজা বাবা উনি একজনকে হত্যা করেছিল এই হত্যার বিষয়ে কোরআনটাকেও ঠিক রাখতে হবে যদি কাউকে হত্যা করা হয় হত্যার সাজা হচ্ছে কি দোজকে গমন করা কি বাবা এটা না কিন্তু কোরআনে হত্যাকারীকে আমার আল্লাহ পাক কখনো পছন্দ করেন না এখন সে বলেছে বা পবিত্র কোরআনে আসে যে হত্যাকারীর বিচার অবশ্যই আমার মাওলা পাক করবেন শাহ আলম সরকার বললেন যে যদি হত্যাকারীর বিচার সেখানে করা হয় তাহলে তাকে দোজকবাসী করা হয় আর আল্লাহর ওলিদেরকে যদি দোজকবাসী করা হয় বাবা সেখানে কোরআনের বিষয়টা কেমন উলটপালট হয়ে যায় তাই বাবারা ধর্মপথে জিহাদ ধর্মের পথ কি ধর্মকে টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় অনেকটা হালাল হয়ে যায় কি বাবা তাই হয় না তদ্রূপ এরকম যেরকমটা মুসা নবী একজন এক কাঠুরিয়াকে হত্যা করে আমার আল্লাহ পাকের দরবারে সে গুণাগার হয়ে গেল কিন্তু এইভাবেই কি তার জীবন কেটেছে এইভাবেই কি সে গুণাগার হয়েই ছিল আসলে না আমার আল্লাহ পাক তাকে দিয়ে তার গুনাহ সমতুল্য যতটুকু অপরাধ হয়েছিল অপরাধী হয়ে গিয়েছিল তাকে দুনিয়ার উপরে তার খাটনিটা খাটিয়েই তাকে নিষ্পাপ করে আবার মৃত্যুবরণ করাইছে কি বাবা তাই না তাই আল্লাহর ওলিদের বেলায়ও ঠিক এইরকমটাই ধর্ম জিহাদের বেলায় ক্ষেত্রেও ঠিক এমনটাই আমার মাওলা পাক এটা অবশ্যই তার ওলিদের জন্য এই রাস্তাটা রেখেছে অবশ্যই ধর্ম জিহাদের মধ্যে যদি কাউকে হত্যা করা হয় আমার মাওলা পাক তাদের জন্য একটা সুব্যবস্থা সুরাস্তা আছে কি ওই ওলিদের যতটুকু গোনা সেটা পৃথিবীর উপর থেকে খাটিয়ে তাকে আবার নিষ্পাপ করে এই দুনিয়া থেকে উঠিয়ে নেয় কি বাবারা এটা ওলিদের ক্ষেত্রে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে নহে ঠিক এরকমটাই আমার খাজা বাবার বিষয়েও এসেছিল এই তো ছিল কথা আমি চেষ্টা করলাম জানানোর জন্য আমার ভুল ত্রুটি মার্জনা করবেন আমার মনে হয় আর কোনো প্রশ্নপত্র এখানে আসতে পারে না তো শাহলম কি প্রশ্নপত্র আছে না করব আর সময়ও নাই তো বাজান শাহলম সরকারের সঙ্গে গান করলাম উনি যদি আমার কোনো কথায় কোনো ব্যবহারে কষ্ট পান আল্লাহর হস্তে যেন ক্ষমা করেন এবং কি আপনারা যারা আমাদের উভয় শিল্পীর গান শ্রবণ করলেন আমি যদি কোনো কথায় আপনাদের মনে আঘাত দিয়ে থাকি আমার কোনো ব্যবহারে যদি আপনারা আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে আপনারাও আমাকে ক্ষমা করবেন আর খাজা বাবা ইনিও আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লি ইনিও আল্লাহর ওলি এদের কথা এদের গুণ কীর্তন করলাম মাওলা মাফ করুক যদি তাদের বিষয়টা আমি ভুল বলে থাকি উনি যেন ক্ষমা করে দেন ধন্যবাদ
আমার খা